বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই লাভলি লাভলি ভিউয়ার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হঠাৎ করেই সিদ্ধান্ত হয়ে গেল যে শ্বশুরবাড়ি যাব, এই জন্য চলে গেলাম। এখন হচ্ছে আমরা অটোর মধ্যে যাচ্ছি, তো পিছনে হচ্ছে আমি, আমার ছেলে, ছোট ছেলে আর হাজবেন্ড বসেছি, আর আমার বড় ছেলেটা সব সময় সামনে বসবে, তো যিনি আসলে আমরা যার অটো দিয়ে সবসময় যাতায়াত করি, তো উনি হচ্ছেন আমার সম্পর্কে চাচা শ্বশুর হয়। তো ওনার, আমার হাজবেন্ডের সাথে একই এলাকায়, ওনারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তো সম্পর্কে ওনার চাচা হয়, তো এই সুবাদে আমি চাচা শ্বশুর হয় আমার। তো ওনার সাথে আবার আমার বড় ছেলের খুবই মিল, মানে ফ্রেন্ডের মতো বলা যায়, সবসময় ওর কোলে বসে সামনে, মানে ও ড্রাইভিং সিটে বসে সবসময় যায়, তো সামনে বসে আছে অটোতে আর পেছনে আমরা যাচ্ছি। এখন ভাবলাম একটু ভিডিও করি আপনাদের দেখানোর জন্য। আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, যাওয়ার যে রাস্তাটা অনেক সুন্দর আর গ্রামের দৃশ্য দেখতে আসলে খুবই ভালো লাগে। আমরা তো সবসময় দেখা যায় বন্ধ জায়গায় থাকি, তো গ্রামে গেলে এই দৃশ্যগুলো কিন্তু খুব শান্তি দেয় মনকে। তো আমরা এখন যাচ্ছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, যেহেতু গ্রামে যাচ্ছি, গ্রামের সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটুকু পারবো, যখন যেহেতু এখন রাস্তায় আছি। তো ওখানে গিয়ে আমরা বিকালে রওনা দিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে 5টার পরে আর কি রওনা দিয়েছিলাম। তো যেতে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে, আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়িতে যেতে 1 ঘন্টা সময় লাগে। যাওয়ার পরে সবার সাথে কথাবার্তা বলে হয়তো বা ভিডিও করতে পারি, নাও করতে পারি, ঠিক নেই, তবে ইনশাল্লাহ চেষ্টা করব পরের দিন সকাল থেকে ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের সাথে, দেখি কতটুকু কী করতে পারি। আর আমার ছেলেটা অল্প একটু ঘুমিয়েছিল, ছোট ছেলেটা কোলে, তারপরে হচ্ছে ওর ঘুম ভেঙে গেছে, তারপরে আশপাশটা চেয়ে চেয়ে ও দেখছে এইদিকে সেই দিকে, মানে দৃশ্যগুলো দেখছিল ও। তো আশা করি গ্রামের এই সব কাহিনীগুলো দেখতে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, অবশ্যই আমার সাথে থাকুন লাস্ট পর্যন্ত, অনেক কিছু দেখাবো আপনাদের সাথে। তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, আর এখন সন্ধ্যার পরে আর হচ্ছে ভিডিও করতে পারিনি, রাতে সবাই মিলে গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, যাই হোক। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, আর আমরা নাস্তা অলরেডি করে নিয়েছি, তারপর বাচ্চারা একটু খেলাধুলা করছিলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির উঠানের পরেই, এখানে 2টা লিচু গাছ আছে, তো আমার ছেলেটা লিচু গাছে উঠছিল, খেলা করছিল গাছে, আর এই যে পড়ে গেছে খেলা করতে করতে। তো এরকম মাঝে মধ্যেই হচ্ছে করে, গ্রামে গেলে ছোটাছুটিটা একটু বেশি হয়ে যায়। আর আমার যেহেতু 3টা দেওর, মানে ওরা 3 ভাই, 3টা দেওর না সরি, তো ওরা 3 ভাই, আমার হাজব্যান্ড বড় আর আর 2টা ছোট, তো এটা হচ্ছে মেঝুটা, আমার যে মেঝু দেওর, তো ও হচ্ছে বাড়িতেই থাকে, আর ছোটটা থাকে, ছোটটা ঢাকায় থাকে, আর মেঝুটা ওর স্ত্রী সহ বাচ্চা সহ গ্রামে থাকে, আর ওদেরকেও দেখাবো। এখন হচ্ছে আমি একটু মানে বাড়ির সামনের দিকে যাচ্ছিলাম, আপনাদের সাথে একটু দেখাই। আসলে ওরকম হাইফাই কিছু নেই, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, আবার মধ্যবিত্ত ঘরেরই বউ, বড় লোক না, তো আপনারা কী মনে করবেন জানি না, আমার যতটুকু আছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি, ততটুকু নিয়েই আল্লাহর রহমতে আমি ভালো আছি, এটুকুর জন্যই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আর এটা হচ্ছে বাইরে থেকে আমাদের বাড়িটার ভিউ, আমার শ্বশুর বাড়ির ভিউ, এটা আমার শ্বশুরের হাতেই করা, আমরা তো এখন পর্যন্ত বাড়ি করার মতো ক্ষমতা হয়নি আসলে,
আর চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে, দেখি আল্লাহ কতটুকু কি করার তৌফিক দান করে। আর যেহেতু সবসময় বাইরেই থাকতে হয়, বাসা বাড়ি তো আসলে করে রেখে আসলেও কোনো লাভ নেই, দেখা যাবে কয়েক বছর পর পর গিয়ে ওইগুলো আবার চেঞ্জ করতে হবে। কারণ এখনই শ্বশুর বাড়িতে আমাদের যে রুমটা আছে, যেহেতু আমরা কেউ থাকি না, আমাদের রুমটা ফাঁকাই থাকে। ইঁদুরে যে অত্যাচার করে, সব কিছু কেটে কুটে একদম শেষ করে ফেলছে। তো আমার শ্বশুর বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে, লিচু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, এগুলো আমার সব শ্বশুরের আর শাশুড়ি মার হাতে লাগানো। তো আমার শ্বশুর তো মারা গেছে প্রায় 7 বছর হয়ে যায়, আমাদের বিয়ের 6 মাস পরে উনি মারা গেছিলেন। তো এটা হচ্ছে আরেকটা সাইড, আর এই যে আমার ছেলে। গাছপালা কয়েকটা কাটা হয়ে গেছে, কারণ আসলে বাড়িতে এখন যেহেতু আমার দেওয়ার থাকে, গরু টরু এটা সেটা অনেক কিছু লাগে, বাচ্চা কাচ্চা আছে, তো একদম অন্ধকার অন্ধকার হয়ে থাকলে দেখা যায় ধান টান শুকানো কষ্ট। তো উঠোনের মাঝখানে যে গাছগুলো ছিল সেগুলো দুই একটা কেটে তারপর হচ্ছে ধান নাড়ার ব্যবস্থা করা হয়েছে, না হয়তো একদম অন্ধকার অন্ধকার ছিল গাছ দিয়ে। আর এটা হচ্ছে রান্নাঘর, মানে এক্সট্রা একটা রান্নাঘর, এটাতে মাটির চুলায় রান্না করা হয়। আর এই যে বস্তা ভর্তি যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে পাতা, তো পাতা দিয়ে রান্না করা হয়, লাকড়ি দিয়ে রান্না করা হয়। আমার শাশুড়ি মা তো এখন থাকেই না, থাকলে হয়তো আরও অনেক কিছুই দেখাতে পারতাম। তো এটা আমার যা রান্না করে, আর এটা হচ্ছে ভিতরে রান্নাঘর, এখানে বিভিন্ন ধরনের চাল টাল এটা সেটা রাখা হয়। তো গ্রামের বাড়িতে এসব থাকে, আর গ্যাসের চুলাও আছে আমাদের, হচ্ছে সেটা বারান্দায় সেট করা। তো সময় সুযোগ পেলে সেটুকু আপনাদের দেখাবো, যেহেতু আমি এখন রুমে যাচ্ছি না, বাচ্চারা খেলা করছে, আর ছোট ছেলেকে কোলে নিয়ে আমি ছোট ছোট করে ভিডিও করেছি আপনাদের জন্য শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে গোয়াল ঘর, তো আমি কিন্তু গরু ভীষণ ভয় পাই, আমার ভীষণ ভয় করে। এটা হচ্ছে ছোট বাচ্চা হয়েছে, তো আমার দেওরের হচ্ছে 2টা গরু আর একটা আমাদের, মোট 3টা, 3টা থেকে আমাদের একটা হচ্ছে বেবি হয়েছে আর ওদের একটার বেবি হয়েছে। তো এটা হচ্ছে ওদেরটার বাচ্চা, আর আমাদেরটা ওই যে সাদা সাদা একটা দেখা যাচ্ছে অল্প অল্প, তো ওইটা হচ্ছে আমাদের, সাদার মধ্যে কালো একটা ওইটা। তা আমি গরুদের এ পর্যন্ত ধরেও দেখিনি, আমার ভীষণ ভয় করে। আর আমাদের যেটা সেটা একটু বেশি দুষ্ট, মানে গুঁতা দিতে যায় মাথা দিয়ে। তো এরা এখানে থাকে, এটা ওদের ঘর, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। গ্রামের পরিবেশ কিন্তু এগুলোই, হাঁস মুরগি গরু ছাগল সব কিছু মিলিয়ে একটা পরিবেশ, গ্রাম্য গ্রাম্য একটা ভাব এরকম। তো যতদিন থাকে, আমি খুব বেশি থাকি না, 5-7 দিনের মতোই থাকি, আর এবার তো মনে হয় 2-1 দিনই থাকবো, কারণ আমাদের টিকিট কাটা হয়ে গেছে অলরেডি, আমরা রবিবার দিন চলে যাব ঢাকায়। তো টিকিট যেহেতু কাটা হয়ে গেছে, আর আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, উনি একবার ডাক্তারের কাছে গিয়েছিলেন, তো যাওয়ার পর ডাক্তার বলেছে হ্যাঁ যাওয়া যাবে, সমস্যা নেই। তো তারপর আমরা এখানে এসেছি, কারণ গ্রামের রাস্তা অনেক বেশি খারাপ, ঝাঁকিতে ওনার প্রবলেম হতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা ডাক্তারের সাথে কথা বলে তারপর দেন এসেছি, ডাক্তার আগের দিন দেখে পরের দিন শ্বশুরবাড়ি এসেছি। তো এখানে 2-1 দিনই থাকবো, হয়তো বা শনিবার নাগাদ চলে যাব, তারপর শনিবার আমাদের বাসায় গেলে ওখান থেকে রবিবারের দিন ট্রেনে আমরা চলে যাব। আর এটা হচ্ছে আমার জায়ের ছাগল, ছোট্ট একটা ছাগল ছানা, আর ওইটা যেটা দেখতে পেলেন ওটা হচ্ছে পুকুর। আর এপাশে হচ্ছে আমার জায়ের বাড়ি করেছে, কিন্তু এখানে উঠেনি ওরা, যেহেতু আমার শাশুড়ি মা এখন থাকে না বাড়িতে, তো এই জন্য ওরা ওখানেই থাকছে। তো এই হচ্ছে মোটামুটি আমার শ্বশুর বাড়ির একটা ছোট্টখাটো ভিউ আপনাদের সাথে শেয়ার করে দিলাম। নারিকেল গাছ, সব মানে সব ধরনের ফলমূলের গাছই আমার শ্বশুর মশাই লাগিয়েছিলেন, তো অনেক ধরনের গাছপালা আছে। আর সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো লিচু গাছ, প্রচুর পরিমাণে লিচু গাছ আছে, আর লিচু একটা বাগানও আছে। আমি সময় পেলে সেই বাগানের ভিউটাও আপনার সাথে শেয়ার করব, কিন্তু সময় পাবো কি না সেটা আমি জানি না, যেহেতু অনেকদিন পর এসেছি, গত রোজার সময় এসেছিলাম আমি, গত রোজার সময় তখন আমার ছোট ছেলেটা পেটে ছিল আমার, তখন এসে 17 দিন ছিলাম। তো তারপর হচ্ছে এখন এসেছি, পুরো প্রায় 1 বছরের মতোই হবে, রমজান কিন্তু এসেই গেছে সামনের মাস থেকে।
তো পুরো প্রায় 1 বছর সময় পর আমি শ্বশুর বাড়িতে আবার আসলাম, আর এসেও দেখেন 2-1 দিনই থাকবো, তারপর চলে যাব। আর যেহেতু গ্রামে খুব কম আসা হয় আসলে, আর এখন বাচ্চাদের যাওয়ার পর হয়তো বা স্কুল খুললে স্কুলে দেওয়া হবে, স্কুল তারপর পড়াশোনা শুরু করলে কিন্তু খুব বেশি গ্রামে যাওয়া যায় না, ছুটিও পাওয়া যায় না খুব বেশি। তো এই হচ্ছে গ্রামের মোটামুটি একটা ভিউ, আমার শ্বশুর বাড়ির একটা লুক, বাইরের আশপাশে সব কিছু আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এখানে একটা সুন্দর গোলাপ গাছ, অনেকগুলো গোলাপ ধরেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।